2023 সাল শাহরুখ খানের জন্য স্মরণীয় কিছু হয়ে থাকলো। এক বছরে বক্স অফিসে পরপর 500 কোটি রুপির দুইটি ছবি উপহার দিলেন কিং খান। পাঠানের পরে জওয়ান দিয়ে বলিউডে অতীতের সকল রেকর্ডই ভাঙলেন শাহরুখ, তাই সিনেমার দুর্দান্ত সাফল্য উদযাপনে সংবাদ সম্মেলন করেন তিনি, যেখানে শাহরুখ ছাড়াও সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন পরিচালক অ্যাটলি, দীপিকা পাডুকোন, বিজয় সেতুপতি সহ আরও অনেকে। জওয়ান সিনেমায় কাজ করা অভিনেত্রীদের প্রশংসা করে শাহরুখ বলেন, দীপিকা সহ ছবির প্রত্যেক নায়িকা ভীষণ সুন্দর, বিজয় সেতুপতি আউটস্ট্যান্ডিং, সুনীল গ্রোভার দারুণ। এরপর মজা করে হেসে নিজস্ব স্টাইলে কিং খান বলেন, আর আমার তো জবাবই নেই। জওয়ান ছবির সাথে দীপিকা কীভাবে যুক্ত হলেন সে কথা জানিয়েছেন অভিনেত্রী। জানান, হায়দ্রাবাদে প্রজেক্টের জন্য শুটিং করেছিলেন তিনি, সে সময় অ্যাটলি ও শাহরুখ খান তার সঙ্গে দেখা করতে চান এবং এই চরিত্রটি বর্ণনা দেন। অনেকে প্রশ্ন করেছেন, এত অল্প সময়ে একটি চরিত্রে অভিনয় করতে কীভাবে রাজি হলেন দীপিকা। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমার চরিত্র কতটা স্ক্রিন টাইম পেলে তা বড় তা নয়, তা কতটা প্রভাব ফেললো সেটাই বড় কথা। সংবাদ সম্মেলন থেকে শাহরুখ খান ঘোষণা করলেন, ডাঙ্কি ছবির মুক্তির দিন পাঠান ও জওয়ান ছবির জন্যই পিছিয়ে গিয়েছিল রাজকুমার হিরানির নতুন ছবির মুক্তি। শাহরুখ জানালেন, চলতি বছরের বড় দিনে বড় পর্দায় আসতে চলেছে ডাঙ্কি।